বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। কেমন আছো এভরিওয়ান? আশা করি যে যেখান থেকে আমার ক্লাসটি দেখছো সবাই খুব ভালো আছো। তো আজকে কিন্তু আমরা নতুন একটি ক্লাস নিয়ে এসেছি অনুচ্ছেদের উপরে। আজকে আমরা বানান করে করে রিডিং পড়া শিখব। তো এই মুহূর্তে যারা আমার এই ভিডিওটি দেখছো, প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে যাও, এখনই দিয়ে দাও, কারণ লাইকটা তো ফ্রি, ওটা দিতে তো আর টাকা দরকার হচ্ছে না। তো প্লিজ লাইকটা করে দাও না। আর যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করনি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তোমাদের ভালোবাসা অনেকটা দূর চলে এসেছে, এরকম ভাবে ভালোবাসা সাপোর্ট করো, এতটুকুই চাওয়া। তো বেশি বকবক করব না, আমরা মূল ক্লাসে চলে যাচ্ছি। দেখো আমি শুরু করছি। ময়াকারে মা নয়র সুকারে নু স, কি হলো? মানুষ। বয় চন্দ্রবিন্দু একার, চয়কারে চে বেচে, থয়াকারে থা, কয়কারে কা, র থাকার, জ নয় যুক্ত জ ফলা, জন্য, এ কয়কারে কা নয় ত যুক্ত একান্ত, পয়র প্র অন্তস্থীয় ওকার, জ নয় দীর্ঘিকারে নি অন্তস্থীয় প্রয়োজনীয়, অ কয় সয় রশিকার, জয়কারে যে ন, তাতে কি হলো? অক্সিজেন। সে কয়কারে পা অন্তস্থীয় পায়, গয়কারে গাছ গাছ, থয়কারে থে, কয়কারে কে থেকে। তাহলে কি দাঁড়ালো দেখো, মানুষ বেঁচে থাকার জন্য একান্ত প্রয়োজনীয় অক্সিজেন সে পায় গাছ থেকে। সে বলতে এখানে মানুষকে বোঝাচ্ছে, ঠিক আছে? কোথা থেকে পায়? গাছ থেকে পায়। দেন কি রয়েছে দেখো, এ রস্যই এই, গয়কারে গাছ ছ রস্যই গাছ, ই পর প্র খর প্রখর, রয়কারে রোদ, অয়কারে দে রোদে, ছয়কারে ছা অন্তস্থীয় আকার ছায়া, দয়কারে দে অন্তস্থীয় দে। তাহলে কি দাঁড়ালো দেখো, এই গাছই প্রখর রোদে ছায়া দেয়। দেখ কি রয়েছে, ফল শুকরে ফুল ফুল, ফল অয়কার লে র ফলের, সময়কারে মা সমার, অয়কার রো হ সমারোহ, সায়কার সা, জয় রশিকারে জি অন্তস্থীয় একার সাজিয়ে, তয়কার তোল অয়কার লে তোলে। কি দাঁড়ালো দেখো, ফুল ফলের সমারোহ সাজিয়ে তোলে, কে? গাছ। দেন কি রয়েছে দেখো, সয়র সুকার সু ক নয়কার নো শুকনো, পয়কার পা তয়কার তা পাতা, ও ভয়কার ভে ওতে একার ভেঙে, জয়কার যা অন্তস্থ জয় আকারে যা, ও অন্তস্থায় আকার যাওয়া, ঠিক আছে? যাওয়া, গয়কারে গাছ, ছয়কার ছে র গাছের, ডয়কার ডাল ল, কয়কারে কে ডাল কে, ময়কারে মা নয় রসিকারে নু সব মানুষ, জয় বয় ফলায় আকার, লয়কার লা নয় রসিকারে নি চালানি, হয় রসিকারে হি, সয়কারে সে, বয়কারে বে হিসেবে, বয় জফলা ব, হয়কারে হার র ব্যবহার, কর অয়কারে করে। কি দাঁড়ালো দেখো, শুকনো পাতা ও ভেঙে যাওয়া গাছের ডালকে মানুষ জ্বালানি হিসেবে ব্যবহার করে। তো কি করে, তো একটু নিজে মাইন্ড খাটিয়ে প্যাসিভিটি একটু চিন্তা করবো আমরা। দেন রয়েছে কি দেখো, ব হয়র সুকারে হু বহু, ও স ধয়কারে ধের র ঔষধের, রসু খণ্ড ত স, তাতে হয় উচ্ছ, এ রসই এই, গয়কারে গাছ গাছ, কি হলো? বহু ঔষধের উৎস এই গাছ। গাছপালা থেকে কিন্তু অনেক ধরনের ঔষধ তৈরি হয়, তাই না? তারপরে আমরা বিভিন্ন ধরনের আসবাবপত্র, খাট, চেয়ার, টেবিল, আলমারি, বিভিন্ন ধরনের আসবাবপত্র বানিয়ে থাকি। আমরা কাঠ হিসেবে ব্যবহার করি, জ্বালানি হিসেবে যেটা বললো ব্যবহার করে থাকি, বিভিন্ন ধরনের ঔষধের কাজে লাগে। গাছ আমাদের অক্সিজেন দেয়, আসলে গাছের উপকার আসলে বলে শেষ করা যাবে না। তো যাই হোক, প্যাসেজটি বাসায় তোমরা এরকম আস্তে আস্তে, যারা পারছো না প্যাসেজ পড়তে বা রিডিং পড়তে যারা পারছো না, অল্প অল্প করে সহজটা নিবে আগে, সহজ একটা রিডিং নিয়ে সুন্দর আস্তে 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 সিকোয়েন্স অনুযায়ী পড়তে থাকবে, দেন ধাপে 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 একটু কঠিনের দিকে যাবে, দেখবে সুন্দরভাবে রিডিংটা পড়া শিখতে পারবে। তো শুরুতে, রিডিং এর শুরুতে কি কি করতে হবে, বর্ণমালা, কার চিহ্ন, দেন কয়কারে কা, এগুলো পড়তে হবে, বানান শিক্ষা যেটাকে বলা হয়, এরকম পড়ে 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 ধাপে ধাপে কিন্তু রিডিংয়ে চলে আসতে হবে। এর আগে অনেকগুলো ক্লাসে আমি বলেছি। তো যাই হোক, আর কথা বাড়াবো না, ক্লাসটা অনেক লং হয়ে যাচ্ছে আজকে এই পর্যন্ত। পরবর্তী ক্লাসে কী টাইপের ভিডিও দেখতে চাও অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে। যাই হোক,
সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।